স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার সাথে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দয়াশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারান্তরীণ রেখেছে প্রিয় ভাই আমার আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানকে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করতে হয়েছে দয়াশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশের প্রিয় নার লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা মাদারীপুর তিন আসনের নয়নার মনে জনাব আনিসুর রহমান খোকনকে এই আন্দোলনকে স্থগিত করার জন্যই বিনা কারণে আজকে জেলে প্রেরণ করা হয়েছে নিন্দা ও প্রতিবাদ জানাই সাথে সাথে আনিসুর রহমান তালুকদার খোকন সহ সকল রাজবন্দীদের মুক্তি কামনা করছি এই মুহূর্তে বক্তব্য যাচ্ছেন সরকার আমাদের এই গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার সাথে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দয়াশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারান্তরীণ রেখেছে প্রিয় ভাই আমার আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানকে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করতে হয়েছে দয়াশ নেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশের প্রিয় নার লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা মাদারীপুর তিন আসনের নয়নার মনে জনাব আনিসুর রহমান খোকনকে এই আন্দোলনকে স্থগিত করার জন্যই বিনা কারণে আজকে জেলে প্রেরণ করা হয়েছে নিন্দা ও প্রতিবাদ জানাই সাথে সাথে আনিসুর রহমান তালুকদার খোকন সহ সকল রাজবন্দীদের মুক্তি কামনা করছি এই মুহূর্তে বক্তব্য যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক আমাদের প্রিয় নেতা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমানকে এই অবৈধ শেখ হাসিনা মিথ্যা ফালুয়ার মামলা দিয়ে তাকে বাংলাদেশ থেকে দূরে রেখেছেন এবং আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী সোনালী নদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সহ সম্পাদক তিনি দাসার মাটি মানুষের নেতা জনাব আনিসুর রহমান তালুকদার খোকনকে সেদিন সারা বাংলাদেশের কেন্দ্রীয় গঠিত অবস্থান কর্মসূচি থেকে একটি সুস্থ সুন্দর সুশৃঙ্খল একটি কর্মসূচি থেকে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে ভাই আটলারেন না অপরাধ তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র ভোটাধিকার রক্ষা স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিয়ে সেটি রাজপথে নেমেছিল এটাই ছিল আনিসুর রহমান তালুকদার খোকনের অপরাধ বাংলাদেশের এই খুনি শেখ হাসিনা যেভাবে এই বাংলাদেশের জনগণকে হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারাই হাসিনার বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে গুম খুন হত্যা অপহরণ করা হয় এভাবে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা বিকিয়ে দিতে পারি না এই
জীবন বাজি রেখে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র মানবাধিকার রক্ষা করবে ভাই প্রিয় নেতৃবৃন্দ আমরা এই সমাবেশ থেকে আমাদের প্রিয় নেত্রীর মুক্তি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল গণি মোল্লার মুক্তি এবং আমাদের প্রিয় নেতা কালকিনির দাসারের গণমানুষের নেতা আনিজুর রহমান তালুকদার খোকন সহ জাতীয় নেতৃত্বের মুক্তি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ মুক্তি মুক্তি চাই আমাদের মুক্তি চাই ভাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই আমাদের মুক্তি চাই আমাদের ভাইয়ের মুক্তি চাই ভাইয়ের মুক্তি চাই আমাদের মুক্তি চাই জোর শুনি দুদুমুর কলেজের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ইসলাম বিয়াদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অঙ্কার মেহেদি হাসান হিমেল উপস্থিত রয়েছেন যুবনেতা কাজ শিকদার উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক একটু ব্যত্যয় ঘটেছে আমাদের প্রিয় নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রতা ছাত্রতা হাইকুল হক হলাদার দাস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আদাবর থানার স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সাবেক সভাপতি মোজাম্মেল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের নাম বলতে পারি নাই অনেক কিছু নেবেন না এখন আপনাদের মাঝে দু একটি কথার মাধ্যমে শেষ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রতা ছাত্রতা বর্তমানে যুবনেতা মাহবুব কেন্দ্রীয় যুবনেতা মাহবুব শিকদার আপনাদের মাঝে দু একটি কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ভাইকে গ্রেপ্তার করার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি এই রমজান মাসে রোজা রেখে আমরা তার মুক্তির জন্য রাজপথে দাঁড়িয়েছি আমরা বিশ্বাস করেছি আমরা দেশ নেত্রী এবং খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে আছি আমরা দেশ নায়ক তারেক রহমানকে এই দেশে ফিরিয়ে আনার জন্য আমরা রাজপথে অবস্থান করতেছি আনিসুর রহমান খোকনের নিঃশর্ত এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়ার মুক্তি এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের এই দেশে প্রত্যাবর্তন আমার সময়ের দাবি আমরা হাসিনাকে বলতে চাই অবিলম্বে আমাদের প্রিয় আনিসুর রহমান তালুকদার খোকন ভাইয়ের মুক্তি দিয়ে আমাদেরকে রাজপথ দেশ নেত্রী এবং খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানকে এদেশে ফিরিয়ে এনে হাজারো কোটি মানুষকে আপনারা মুক্তি দেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।